স্যামসাং গ্যালাক্সি জে ফোর, এটা 9 ভার্সনটা এবার পিক কিভাবে খুলবেন আজকে টিউটোরিয়াল আমরা দেখব। এটা সিপিন মাধ্যমে যে একটা সিস্টেম আছে সেটা এটা তে কাজ করে না, সিম পিন কোডের মাধ্যমে এটাতে কাজ করে নিতে পারবেন না। যাই হোক, তারপরে কিছু সিস্টেম আছে সেটা দেখে নিই চলে কিনা। লেটস গোতে ক্লিক করে নেবেন, তারপর নেক্সটে ক্লিক করে নেবেন, স্কিপ দিস ফর মোর এখানে স্কিপ করে নেবেন, তারপর ওয়াইফাই কানেক্টেড করে নেবেন। ওয়াইফাই কানেক্টেড হওয়ার পর দেখতে পাবেন প্যাটার্ন লক চাইবো অথবা গুগল অ্যাকাউন্ট, যে কোনো একটা দিলে পরবর্তী স্টেপে সামনের দিকে যাবে ভেরিফাই ইওর অ্যাকাউন্ট। এগুলো যদি না দিতে পারেন তাহলে অ্যাকাউন্টটি বাইপাস করে নিতে হয়। যাই হোক, আমরা ফার্স্ট স্টেপে যাই। ফার্স্ট স্টেপে যাওয়ার পর টকব্যাক সেটিং নামে একটি অপশন আছে, ওটা দিয়েও এভারফি আনলক করা যায়। টকব্যাক অপশন যাতে কাজ করে না, হোম বাটনে ডাবল ক্লিক করে দেখবেন টকব্যাক অপশন চালু হবে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত অপশনটা সেটা আসবে না, এটাতেও ফলস, এটাও কাজ করবে না। এখন এটাকে আমরা ওডিএন এর মাধ্যমে কমিশন ফাইল দিয়ে এটাতে কাজ করে নেব। ডিসক্রিপশন লিংকে কমিশন ফাইল এবং ফুল ফ্ল্যাশ ফাইল এবং ওডিএন যে লাস্টার ভার্সন আছে এগুলো দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। প্রথমে কিন্তু ওগুলা ডাউনলোড করে নিতে হবে, ওগুলা সবকিছু মিলে আপনার 3 জিবির উপরে যাইতে পারে, ফাইলগুলো ডাউনলোড করে নেবেন। যাই হোক, ডাউনলোড মোড আনবেন ফোনটা, ডাউনলোড জিপ দিয়ে এটা ডাউনলোড মোড আনতে পারেন অথবা ডাটা কেবল কানেক্ট করার আগে হোম বাটন এবং পাওয়ার বাটন ক্লিক করে তারপর ডাটা কেবলটা কানেক্ট করলেই এটা ডাউনলোড মোড চলে আসবে। যাই হোক, আমরা এখন পিসিতে যাব, পিসির ডাটা কেবলটা আমরা কানেক্ট করে নেব। ডাটা কেবল কানেক্ট করার পর আমরা ফাইলগুলো এক্সট্রাক্ট করে নেব, প্রথমে ডাউনলোড করে নেব তারপর এক্সট্রাক্ট করে নেব। এখন আমরা অডিয়েন যে 33 ভার্সন আছে সেটা ওপেন করে নেব। হয়ে যাওয়ার পর এখন আমরা কম্পিউটার ফাইলটা সিলেক্ট করে নেব। অডিয়েন ওপেন হয়ে যাওয়ার পর এপিতে আমরা সিলেক্ট করব এবং অডিয়েন কম্পিউটার যে ফাইলটা আছে সেটা এক্সট্রাক্ট করার পর ভিতরে যে একটা ফাইল পাবেন সেটা এপিতে সিলেক্ট করে দিবেন। কমিশন ফাইল, এই ফাইলটা আমরা সিলেক্ট করে দেব। এটা সিলেক্ট হইতে একটু সময় লাগবে এবং সিলেক্ট হওয়ার পরে তারপর ফ্ল্যাশিং যে স্টার্টিং অপশনটা আছে সেখানে ক্লিক করে নেবেন। ফ্ল্যাশিং হতে কিছুক্ষণ সময় লাগবে, প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় নিবে। ফ্ল্যাশ কমপ্লিট হওয়ার ফোনটা অটোমেটিকলি কিন্তু অফ হবে এবং চালু হবে। ফ্ল্যাশ কমপ্লিট হয়ে গেছে, ফোনটা অফ হবে এবং অটো চালু হয়ে যাবে। ফোন ওপেন হওয়ার পর আমরা সেটিং অপশনে ঢুকবো, এখানে তো মেনু অপশন পাবেন না, আমরা উপর থেকে টান দিবেন, উপর থেকে টান দেওয়ার পর সেটিং অপশন দেখতে পাবেন।
থেকে টান দিবেন, তখন সেটিং এ ঢুকবেন। সেটিং এ ঢোকার পর একদম নিচের দিকে যা সিস্টেমে ঢুকবেন। সিস্টেমে ঢোকার পর অ্যাবাউটে যাবেন। অ্যাবাউটে যাওয়ার পর ব্ল্যান্ডিং নাম্বার যে অপশনটা আছে এখানে চার পাঁচটা আমরা ক্লিক করে নেব। অর্থাৎ আমরা ডেভেলপার অপশনটাকে বের করে আনবো। ডেভেলপার অপশনটা বের করে ইউএসবি ডিবাগিং এবং ওইএম আনলক এই দুটো অপশন আমাদের অন করে দিতে হবে। মনে রাখতে হবে ডেভেলপার অপশন থেকে ওইএম আনলক এবং ইউএসবি ডিবাগিং যে অপশনটা আছে দুইটা অন করে দিতে হবে। যাই হোক, দুইটা অন অন করার পর ফোনটা আমরা পাওয়ার অফ করে নেব। অফ করার পর আবার অডিয়েন মোড ডাউনলোড বোর্ড আনবো। ডাউনলোড বোর্ড আনার পর দেখতে পাবেন এফআরপি আনলক সেটা অফ দেখাচ্ছে। এখন আমাদের ফুল ফাইল দিয়ে ফ্লাশ করে নিতে হবে। আবার আমরা ডাটা কেবল ডাউনলোড মোড আনার পর ডাটা কেবল দিয়ে পিসিতে কানেক্ট করে নেব। এখন আমাদের কমিশন যে ফাইলটা ছিল সেটা রিসেট করে মানে নতুন করে আমাদের ফুল ফ্ল্যাশ ফাইল সিলেক্ট করে দিতে হবে। ফুল ফ্ল্যাশ ফাইল সিলেক্ট করে তারপর ফ্ল্যাশিং স্টার্টিং করতে হবে। আর ফুল ফ্ল্যাশ হতে 5 থেকে 6 মিনিটের মতো সময় নিয়ে নেবে। ফাইল সিলেক্ট হয়ে গেলে স্টার্টে ক্লিক করে নেবে। তারপর ফাইল ঢুকতে থাকবে এবং ফোন অটো অফ হবে এবং চালু হবে। ফ্ল্যাশ কমপ্লিট হয়ে গেছে, এখন ফোনটা অফ হবে তারপর চালু হবে। স্টার্টিং ফোন অ্যান্ড সরি স্টার্টিং অ্যান্ড্রয়েড, লেটস গোতে আমরা যে নিচের তীর চিহ্নটা দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করবেন। আইগ্রে সিলেক্ট করে আবার নেক্সটে ক্লিক করে নেবেন। স্কিপ দিস ফর নাও এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করে নেবেন। দেখতে পাচ্ছেন ওয়াইফাই অপশনে এখানে স্কিপ অপশন আসছে, অর্থাৎ এফআরপি লক যদি থাকতো তাহলে এখানে স্কিপ থাকতো না। ডেট অ্যান্ড টাইম এখানে নেক্সট করে নেবেন। গুগল সার্ভিস এখানে মোর নেক্সট এগুলো চাপতে থাকবেন। প্রটেক্ট ইউর ফোন এখানে পাসওয়ার্ড চাইলে সেট আপ করে নিতে স্কিপ প্রেস করে দেবেন। নট নাও গেট রেকমেন্ডেড অ্যাপস অপশনটা কিছুক্ষণ সময় নেবে, তারপরে এখানে নেক্সট প্রেস করে দেবেন।
স্যামসং অ্যাকাউন্ট অপশনে স্কিপ দিয়ে দিতে হবে। অল ডান সামিলে ফিনিশে ক্লিক করে নেবেন। এভাবে এফআরপি আনলক স্যামসং গ্যালাক্সি যে 49 ভার্সনের যেটা আছে সেটা এভাবেই খুবই ঝামেলামুক্ত কম সহজে কমিশন ফাইল দিয়ে করে নিতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।